সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো এইবারেও আপনাদের অধীর আগ্রহ মেটানোর জন্য আমি নিয়ে এসেছি মজার কিছু রান্না। হ্যাঁ, আপনাদেরকে আমি বিভিন্ন রকমের মোরগ পোলাও শিখিয়েছি, মুরগির তেহারি, আম্মার মোরগ পোলাও, নানা রকম। আজকে আমরা করব শাহী মোরগ পোলাও। শাহী মোরগ পোলাও তৈরি করতে আমাদের লাগবে পোলাওর চাল 4 কাপ, মুরগি 3টি, সয়াবিন তেল 1 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, আদার রস 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, পেঁয়াজের রস 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 কাপ, মাওয়া 1/2 কাপ, মালাই 3 কাপ, ঘি 1 কাপ, গুঁড়ো মশলা 1.5 চা চামচ, কিশমিস 8-10টি, আলু বোখারা 8-10টি, কাঁচামরিচ 8-10টি, দারচিনি 2-3টি, এলাচ 4-5টি, তেজপাতা 4-5টি, জর্দার রং 1 চা চামচ, লেবুর রস সামান্য পরিমাণ, গোলাপ জল 1 চা চামচ, জয়ফল জয়ত্রীর গুঁড়ো 1 চিমটি, চিনি 4 কাপ, পানি 8 কাপ, পেস্তাবাদাম 2 টেবিল চামচ ও লবণ স্বাদ মতো। এই উপকরণের মধ্যে আপনারা দেখেছেন একটা মশলার কথা বলা আছে, গুঁড়া মশলা। গুঁড়া মশলাটা একটা বিশেষ মশলা, সেটা যদি আপনি নিজে ঘরে তৈরি করে রাখেন তাহলে সব সময় মোরগ পোলাও রান্না করুন বা রোস্ট রান্না করুন আপনার কাজে লাগবে। সেই রোস্টের গুঁড়া মশলা করতে আপনার লাগবে 1.5 টেবিল স্পুন এলাচ, 1.5 টেবিল স্পুন দারচিনি, 1টি জায়ফল, 1 চা চামচ জয়ত্রী, 1 চা চামচ আস্ত সাদা গোলমরিচ এবং 1 চা চামচ শাহি জিরা। এই 6টা উপাদানকে আপনারা একসাথে গুঁড়িয়ে নেবেন, না ভেজে, তাহলেই আপনার তৈরি হয়ে যাবে গুঁড়া মশলা। সেই গুঁড়া মশলা সহযোগে আমরা এখন রান্না শুরু করব আমাদের মোরগ পোলাও। মুরগিগুলোকে আপনি 4 পিস করে কেটে নেবেন, আলাদা গলাটা বের করে নেবেন এবং রানের মাঝখানে এইভাবে চিড়ে নিলে রানটা ভাজার সাথে সাথে এরকম লম্বা হয়ে যাবে না। এখন আমি এতে দেব 1/2 কাপ তেল, 3টা মুরগির জন্য 1/2 কাপ তেল। তারপরে দিব 2 চা চামচ লবণ এবং 2 চা চামচ চিনি। নাড়াচাড়া দিয়ে আমরা এখন মুরগিগুলো ছেড়ে দেব। এটাকে একটু কালারফুল করার জন্য দিব একটু জর্দার রং। এর মধ্যে দিব 2 টেবিল স্পুন আদা বাটা আর দেব 1 টেবিল স্পুন রসুন বাটা। একটু কষতে থাকুক। আপনারা যদি রোস্ট রান্না করতে চান এই ক্ষেত্রে আপনি 1/2 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিবেন। এমনভাবে মিশাবেন যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে। এখন আমি এতে দেব 1/2 কাপ বেরেস্তা। বেরেস্তাটাকে একটু ভেঙে দিলে ভালো হয়। আর সেই বিখ্যাত গুঁড়া মশলা, 3টে মুরগির জন্য 1.5 চা চামচ মশলাই যথেষ্ট। প্রচণ্ড অ্যারোমেটিক এই মশলাটা, কারণ এতে রয়েছে মুগলাই সব ধরনের মশলার সমাহার। এখন আমরা এতে একটু পানি দেব, ধরুন 1/2 কাপ আন্দাজ পানি। আপনি এতে দিবেন কিছু কিশমিশ আর 5-6টা আলু। আমাদের এই মুরগিটা হতে হতে আমরা পোলাওটা বসিয়ে দিই। আমরা প্রথমে যেটা দিব, অল্প একটু ঘি আর তেল মিশিয়ে দিব। আজকাল সবাই এত ঘি খেতে চান না। প্রথমে আমি দেব তেজপাতা, দারচিনি, এলাচ,
একটু ফুটে উঠতে দিন। আমি এখানে মেপে রেখেছি 4 কাপ চালের জন্য 8 কাপ পানি, 1 কাপ গুঁড়ো দুধ, আর দেব 2 টেবিল স্পুনের মতো মালাই। এই মালাইটুকু আমি ভালো করে দুধ আর পানির সাথে গুলিয়ে রাখব। আমার গরম মশলার ফোড়ন চলে এসেছে, আমি এখন এতে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো আমি ভেঙে রেখেছি যাতে করে ঠাস ঠাস করে ফুটে না ওঠে। কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমরা এতে দিয়ে দেব আমাদের সেই মালাই আর দুধ মেশানো দুধটা, যা চাল ঠিক তার ডাবল পরিমাণ পানি। পেঁয়াজের রস, বাটা পেঁয়াজ এরকম হাতে নিলেই আপনি রসটা দিয়ে দিতে পারবেন। এরপরে দেব একটু আদার রস। এই বাটার চাতে রসটা দিলে সত্যি একটা ডিফারেন্ট কিন্তু এফেক্ট হয়। এরপরে দেব 1 চামচ আন্দাজ রসুন বাটা, কিছু আলু বোখারা এবং লবণ। লবণটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, আপনি দেখবেন লবণটা যেন একটু বেশি হয়, তাহলে আপনার চালটা ফুলে ওঠার সাথে সাথে লবণটার পরিমাণ ঠিক হবে। আর যদি এখন দেখেন যে লবণটা ঠিক হচ্ছে, তাহলে কিন্তু চাল ফুলে ওঠার সাথে সাথে আলুনি হয়ে যাবে। আমি 2 চামচ চিনি দিলাম, আমাদের পানি বলক আসুক, আমরা দেখি আমাদের রোস্টের কী অবস্থা। বাহ, একেবারে রান্না হয়ে গেছে আমাদের রোস্ট। এখন আমরা এটাতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1/2 কাপ মালাই। 1/2 কাপই দিতে হবে, নট নেসেসারি, আপনি একটু কম দিলেও ক্ষতি নেই। 1/2 কাপ মাওয়া দিলাম এবং অলমোস্ট 1/3 কাপের মতো মালাই, কিছু কিশমিশ আর 1/4 কাপ ঘি। বিয়ে বাড়ির রোস্ট বলে কথা, একটু গোলাপ জল, 1 চিমটি আন্দাজ জায়ফল জৈত্রীর গুঁড়া, এটাও কিন্তু খুব শাহি একটা এফেক্ট নিয়ে আসে পোলাওয়ের মধ্যে। আমাদের রোস্ট রান্না কমপ্লিট, আমাদের পানি বলক চলে এসেছে, এখন আমরা এতে দেব চাল। 4 কাপ চাল নিয়েছি আমরা, এই চাল ভালো করে বলক আনতে হবে। এখন আমরা এতে দেব কেওড়া, ভালো করে মিশিয়ে একদম ঝিমে আছে, সিমারিং যাকে বলে, ঢেকে দেব। 20 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। দর্শক, এইবার আমরা ফিরে আসছি আরো 10 মিনিট পর। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল শাহী মোরগ পোলাও। প্রথমে একটি কড়াইয়ে তেল, লবণ, চিনি, মুরগির মাংস, জর্দার রং, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, গুঁড়ো মশলা,
पानी किशमिश और आलू बोखारा एक साथे भालो करे नेड़े ढाकनी दिए ढेके 15 मिनट जाल दिन। एबार एते मावा मालाई किशमिश घी और गोलाप जल दिए आरो किछुक्षण जाल दिए रोस्ट तैरी करे नीन। एरपर अन्य एकटी पैने घी तेल तेजपाता दारचिनी इलाच काँचामरीच गोलानो गुड़ो दूध और मालाइर मिश्रण पेंयाजेर रस आदार रस रसुन बाटा आलू बोखारा जयफल जयत्रीर गुड़ो लवण और चीनी दिए भालो करे जाल दिन। एरपर एते चाल दिए ढाकनी दिए ढेके आरो 20 मिनट जाल दिन। एबार एते रोस्टगुलो बिछिए पेस्ता बादाम घी और लेबुर रस दिए पोलाओ दिए ढेके अल्प आँचे जाल दिन। सबशेषे पात्रे तुले परिवेशन करुन शाही मोरग पोलाओ।